নেশাগ্রস্ত অবস্থায় ব্যবসায়ীকে দা দিয়ে কোপানোর চেষ্টা যুবকের ঘটনাটি বুঝতে পেরে স্থানীয়রা যুবককে ধরে ফেলে শুরু হয় গণধোলাই যুবককে আটক করেছে পুলিশ নেশাগ্রস্ত অবস্থায় দিনে দুপুরে দা নিয়ে এক ব্যবসায়ীর ওপর চড়াও এক যুবক ওই ব্যবসায়ীকে কোপানোর চেষ্টা কোনো অঘটন ঘটার আগেই নেশাগ্রস্ত যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা শুরু হয় গণধোলায় তারপর অভিযুক্ত যুবককে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে ঘটনাটি ঘটেছে রবিবার নিউটাউন টাউন থানার গৌরাঙ্গনগর এলাকায় ঘটনায় অভিযুক্ত যুবক রমেশ গায়েন স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরের দিকে অভিযুক্ত রমেশ নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় ব্যবসায়ী মনোরঞ্জন মণ্ডলের দোকানের সামনে আসে হাতে থাকা ধারালো দা নিয়ে মনোরঞ্জনের ওপর আক্রমণ করার চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়িয়ে স্থানীয়রা রমেশকে ধরে ফেলেন